হাওড়া জেলায় কত পার্সেন্ট মুসলিম আছে, কত পার্সেন্ট হিন্দু আছে, কত পার্সেন্ট শিখ আছে, কত পার্সেন্ট ইসাই আছে, আমার কিন্তু জানা নাই, আমার জ্ঞানের বাইরে। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, পুরো হাইওয়ের উপরে আসছি। এই ভাইজান জানে আমার বাড়িটা শুরু হয়েছে দিল্লি রোডে, আর আমি নামলাম উলুবেড়িয়ায় লাইব্রেরি মোড়ে বোম্বে রোডে। এটা বোম্বে রোড, ঠিক বললাম তো? এটা বোম্বে রোড, যেমনি ডানকুনি পেরিয়ে গেলেন ওটা দিল্লি রোড, ওইটা আমার বাড়ির উপর দিয়ে গেছে একদম ঘরের পাশ দিয়ে। মানে রোড থেকে আমার বাড়িটা 300 মিটারের মাথায়। তো ওই রোডের ওপরে আসছি পুরো। বাইপাসে কোনো গ্রাম নাই, আপ টু ডানকুনি পর্যন্ত কয়েকটা বাজার পড়বে, একটাও গ্রাম নাই, খুব কম। গ্রাম শুরু হয়েছে বোম্বে রোডে। যখনই ব্রিজ থেকে নামলাম, বাঁকড়া আছে, আছে না নাই, সলম মোড় আছে পরপর, তারপরে আপনার টোল আছে ধোলাগড়, তারপরে রানীহাটি আছে, রানীহাটির আগে অঙ্কুরহাটি আছে, কয়েকটা মোড়ে দেখলাম মুসলিম পাড়া। সেগুলো মুসলিম যুবকরা ঈদের দিনে ডিজে বাজিয়ে গান বাজাচ্ছে, হিন্দি গান, ঠিক বললাম না ভুল বললাম? এটা যদি হাওড়া জেলার কোনো মুফতি কোনো মৌলবি যদি হালাল বলে দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি বক্তব্য দেবো না, জলসা ছেড়ে দেবো, মাদ্রাসায় খালি ক্লাস করবো, বাপের মাদ্রাসা। এই স্টেজে 2 ঘন্টা আছি, কোনো বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসো, খালি বলে দিবে ঈদের দিনে খুশিতে গান বাজানো যায় যায়, এতটুকু খালি বলে দিবে। আমি স্টেজ ছেড়ে চলে যাব, জীবনে আর বক্তব্য দেবো না, আমার লাইফে শেষ আজকেই জলসা থাকবে এই বীরসিংপুর মার্কেটে, চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই হাওড়া জেলায় আমি জায়গার নাম করব না, থানায় কেস হয়েছে, লড়াই হয়েছে, হিন্দু ভাইরা তাদের উৎসবে মসজিদের পাশ দিয়ে গান বাজিয়ে গেছে, থানায় অভিযোগ করেছে মুসলিমরা, সেই হারামের আওলাদরাই ডিজে বাজাচ্ছে। আমার ভাষাটা শুনে নেন, সেই হারামের আওলাদ গুলোই ডিজে বাজাচ্ছে, এদের নামে কে কোন হারাম করে গেছে অভিযোগ করতে আমাকে দেখান একজনকে। কথাটা বুঝতে পারেননি? আমার হিন্দু ভাই, আমরা হিন্দু মুসলিম বাস করি, আপনার মসজিদের পাশ দিয়ে তাদের অনুষ্ঠানে তারা গান বাজিয়ে তারা ঠাকুর ভাসাতে গেছে, আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন আমাদের মসজিদের সামনে বাজনা বাজিয়েছে, আর এই হারামের আওলাদরা মসজিদের পাশে গ্রামে এরা গান বাজাচ্ছে, এদের নামে আপনি অভিযোগ করতে যান, তোমার থেকে বড় হারাম খোর কে আছে পৃথিবীতে? কথাটা বুঝাতে পারলাম? যদি মনে হয় এই বায়ান করবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো পালিয়ে যাবো, আমি কিন্তু কারুর কথা শুনে বায়ান করি না। যদি বলেন যে আমরা যেটা বলবো সেটা বলতে, আমি ওই বাপের বেটা আমি লয়, আর যে টক্কর লিবে সে মৌলবিকে নিয়ে এসো আমার কাছে স্টেজে, তোমার হাওড়া জেলায় যতগুলো বাপের বেটা আছে নিয়ে এসো, এসে বলে দিবে যে আপনি ভুল বলছেন, আমি স্টেজ থেকে নেমে পালিয়ে যাবো, আর তাকে ধরি ধরি, আর কিয়ামতের দিনে তাকে ছাড়বো। সে যদি বলে এগুলো আপনি ভুল বলেছেন আর গান বাজানোটা সঠিক হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিনে হিসেব নেব আল্লাহর কাছে, তার কাছে কিয়ামতের ময়দানে। এত সহজ ইসলাম, আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে দিনকে তোমাদের জন্য সহজ করেছি আর আপনি কঠিন করে নিচ্ছেন। রমজানুল মুবারকের মাস গেল, দিন কতটা সুজা কেমন ভাবে সহজ করেছেন শুনে নেন। নামাজ আমরা পড়ি, পড়ি না পড়ি না, দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি, দাঁড়িয়ে, যদি দাঁড়িয়ে পড়তে না পারি বসে নামাজ হবে না? হবে না, বসে হবে। বসে যদি না পারেন শুয়ে নামাজ হবে না? হবে না। যখন বসে বসার ক্ষমতা নাই, শুয়ে শুয়ে ইশারাতেও নামাজ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনকে আল্লাহ সহজ করেছে বলে
হর হালতেই নামাজটা আপনার হয়ে যাবে। উজু করতে পারছেন না, ডাক্তারে বলল যে তুমি যদি উজু করো তোমার সর্দি লেগে যাবে, একজেমা হবে কিংবা রোগ হবে, উজু করতে পাবে না। ইসলামী শরীয়তে আছে তুমি তায়াম্মুম করে লাও তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি আপনার দিনটা এত সহজ আল্লাহ করে দিয়েছেন, আপনি কঠিন করছেন কিভাবে বলে দিন। কঠিন চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে, ভালো সুস্থ লোক মুসলমান, জিজ্ঞেস করুন ভাই নামাজ পড়বি না, সময় হচ্ছে অতটা হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে, ঠিক বললাম না ভুল বললাম? এ কিন্তু সুস্থ লোক। তো এই লোক কি করে মুমিন হতে পারে? তো দিনকে তুমি কঠিন করে নিচ্ছ, আল্লাহ জান্নাত তোমার জন্য সহজ করেছে, তুমি কঠিন করছো কি দ্বারা? তোমার আমলের দ্বারা তুমি কঠিন করে নিচ্ছ। মসজিদের দরজায় বসে টিভি দেখে, আপনাদের এটা বাজার তো? আচ্ছা লটারি বিক্রি হয় না হয় না? মুসলমান কিনে না কিনে না কিনে না কিনে? তাহলে আর বলি, আরে এখানে কি আছে জানি না, আমি আমাদের বাজারে দেখিয়ে দেবো বর্ধমানে মুসলমান লটারি বিক্রি করছে। তাহলে সে জানে না যে হারাম? আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই, ভূমিকা করছি, মানে কতজন টিকে থাকতে পারে ওটা দেখছি, যার গায়ে লাগবে সে উঠে পালিয়ে যাবে, তারপরে শুরু করব বক্তব্য। আমি ভূমিকা, আমি যে মুসলমান, আমার জন্য যে আল্লাহ দিনকে সহজ করেছে এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি এটাই বুঝাচ্ছি, রোজা, সামনে রমজানের মাস পেরিয়ে গেল, গতকাল 30টা রোজা আল্লাহ আমাদেরকে পূরণ করালেন, বলুন সুবহানাল্লাহ। 30টা রোজা পেলাম, 30টা তারাবি পেলাম, 30টা সাহরি পেলাম, এ আল্লাহর বড় মেহেরবানি। তো দেখুন একটা জিনিস চিন্তা করবে, রমজান মাসে রোজা, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে বাড়িয়ে। এখন আমাদের সমাজের কিছু লোক আছে, তারা খালি খুঁজে বেড়ায় যে রোজার মাস এলে কোন সুযোগ পাব, কোন বাহানাতে রোজাটা আমাকে রাতে রাখতে না। আপনি বলুন রমজান মাসে আমাদের দেশে চায়ের দোকান খোলা থাকে না থাকে না? কথা বলে মুসলিমরা, মুসলিমদের চায়ের দোকান খোলা থাকে না থাকে না? মুসলমান চা বিক্রি করছে, এই মৌলবীরা জানে, যারা দিল্লি বোম্বাই গুজরাট গেছে তারা জানে, একটা হোটেল একটা চায়ের দোকান কোন মুসলিমের সারা দিন খোলা থাকে না দিল্লি বোম্বাই গুজরাটে ইউপিতে উত্তরপ্রদেশে। তারা ইফতারিতে শুরু করে, সাহরিতে বন্ধ করে, এটা হচ্ছে তাদের মামুল। কেন? ইয়ে রমজান কা মহিনা হ্যায়, ইয়ে রমজান কে মহিনে মে বেরোজগার কো খিলানা ভি গুনাহ হ্যায়। যে বেরোজগার আছে তাকে কেন খাওয়াবো? ওই জন্য রমজান মাসটাই তারা শহরিতে ইফতারিতে শুরু করে, শহরিতে দোকান বন্ধ করে। হাওড়া জেলায় আছে নাকি জানি না, গরিব গ্রাম্য, আমার শ্বশুর গ্রাম যেখানে আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে, একটা চা দোকানি আছে, চায়ের দোকানি মুসলিমদের, সে নিজে রোজা রাখে, ইফতারির পরে আর শহরির পরে, শহরির আগে যখন শহরি চলে তখন এই দুটো টাইম, যত গ্রামের রোজদার আছে সকলের জন্য চা ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ, চা ফ্রি সমস্ত রোজদার যেই যাবে, রোজদারদের জন্য দু টাইম চা ফ্রি, এ হচ্ছে মুমিন। আর এই দু টাইমই তার চায়ের দোকান খোলা থাকে।
আজকে আপনার জন্য দিনকে সহজ কেমন করেছে? রোজা সত্যিকারই যদি আপনি অসুস্থ হন, কোরআনে আছে ফিদিয়াতুন তোআমু মিসকিন, তুমি মিসকিনকে ফিদিয়া দাও। আমরা মনে করেছি কি জানেন তো, বাহানে দিয়ে কোন রকম রোজাটা বন্ধ কর, শরীর খারাপ, পেটে লাগছে, ডাক্তার নিষেধ করেছে, দিয়ে রোজা রোজা যে বন্ধ করবে বাহানা দিয়ে, ডবল পালিশমেন্ট আছে। আচ্ছা, বীরসিংপুরটা এই জায়গা আসতে গেলে একটাই রাস্তা আছে না আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে না? নাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে অনেক রাস্তা রেখেছে। তুমি একদিকে চালাকি করবে, আল্লাহ আর একদিক রাস্তা বার করে রেখে দিয়েছে। তুমি বললে আমি অসুস্থ, রোজা রাখতে পারছি না, অসুবিধা নাই, ফিদিয়া দাও মিসকিনকে, তোমার রোজা রাখার খরচটা দিয়ে দাও। তুমি যখন সুস্থ হবে, রোজাগুলো পূরণ করে দিবে, ডবল পালিশমেন্ট, বুঝতে পারলে? আমাদের গ্রামে আমার একজন ভাই হয়, দু বছর আগে মাদ্রাসা এসে বলছে, ডাক্তারে না আমাকে রোজা রাখতে মানা করেছে, কেন? বলে পেটে পাথর হয়েছে। আমরা, অসুবিধা কিচ্ছু নাই, রোজা রাখিস না, কি করব? আমরা মাদ্রাসায় তালবিলিম আছে, এতিম মিসকিন, তো একজনের রোজা রাখার পয়সা তোকে দিতে হবে, কত লাগবে ভাই? আমরা, তুই দেখ মেপে কতটা খাস, এনে 150 করে টাকা, ইফতারি শহরি রাতের খানা 150, 4,500 টাকা দিয়ে দিবি ফিদিয়া, রোজাটা রাখতে হবে না, পরে যখন সুস্থ হয়ে যাবি, পেটের পাথর থাকবে না, তখন রোজাগুলো রেখে নিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই শহরি খেয়ে দেখছি ফজরের নামাজ পড়তে চলে এসেছি। আমি, তুই যে বললি পারবো না, না যা হবে রেখে দেবো, যা হবে হবে, ওই যে টাকা বলেছি ফেরে পড়ে গেছি, টাকার নাম বাবাজি, সে দেখলে লোকে খাবে আমি খাই। কোরআনে আছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কোরআন মারাত্মক। আল্লাহ বললেন, তোমরা মাক্কারি আর চালবাজি করো না, আমি তোমাদের থেকে পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি তোমাদের থেকেও বেশি চালা, তুমি লাইন খুঁজছ, আমি লাইন রেখে দিয়েছি। আরো একটা, আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, এইখানে একটা মারাত্মক কথা আছে, সাধারণ অনেক লোক জানে না, খারাপ কমেন্ট করেন, খারাপ কথা বলেন। রমজান মাসে যারা মুসাফির হবে, মুসাফিরের হালতে কেউ যদি রোজা না রাখে, রোজা মাফ আছে, অন্য মাসে রোজাগুলো পূরণ করবে। এক্সাম্পল দিই, আপনার বীরসিংপুর মার্কাজে আদায় করতে এলো, কোথা থেকে? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, 300 কিলোমিটার দূর থেকে আদায় করতে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে আদায় করতে, বেচারা ঘুরে ঘুরে আদায় করছে, বেচারা রোদে গরমে রোজা রাখতে পারেনি, তো সে কি করেছে, পানি খেলো মসজিদে। একজন দেখেছে, সে বলছে একদম টাকা দিবি না, সালাটা রোজা রাখেনি পানি খাচ্ছে, ও তো মশলা জানে না। তোমার আগে জানা দরকার আপনি কোথা থেকে এসছেন। জি, আমি পুরুলিয়া থেকে। ওহো, লোকটা মুসাফির, রোজা মাফ আছে, চুপ করে যাও, আর কিছু বলা যাবে না, সে অন্য মাসে পূরণ করবে। তো আল্লাহ সহজ করেছে না করেনি? তুমি মুসাফির, রোজা অন্য মাসে পূরণ করবে, তোমার যদি কষ্ট হয় রোজা রাখতে না পারো। এই অনেক লোক আছে কি বুঝলেন, বিবির পেটে বাচ্চা আছে, তার যদি ডাক্তারে নিষেধ করে, তার যদি অসুস্থতা থাকে, রোজা রাখার প্রয়োজন নেই। অনেকজন পরেশগার, 3 দিন নামাজ পড়ে পরেশগার হয়েছে, তসবি করে, বউকে বলছে মরে যাবি, মরে যা, রোজা ছাড়বি না, তুই কেলানি খাবি কবরে যাওয়ার পরে। আল্লাহ তো জীবনের কষ্ট দিতে বলেনি, আল্লাহ সহজ করেছে, তুমি ফিদিয়া দিয়ে দাও, তোমার স্ত্রীর বাচ্চা হয়ে যাবে। কোরআনে আছে,
দুগ্ধধাত্রী মা যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, সে যদি রোজা ছাড়তে চায় কোন দোষের নাই, অন্য মাসে পূরণ করবে ফিদিয়া দিলে। এটা কোরআন বলছি, তোমার বাপের ডাইরি নয় আর আমার বাপের ডাইরি নয়। তো বেশি পরেজগার হলে একটা বলি ঘটনা ঘটেছে। একজন আমাকে ফোন করেছে, কে? তার স্ত্রী ফোন করছে, স্যার আমার স্বামী সকালবেলায় 10টার সময় শরীর খারাপ হয়েছে। আমি খুলে বলিনি শরীর খারাপ, মেয়েদের একটা শরীর খারাপ হয় না? হয় না, শরীর খারাপ হয়েছে। স্বামী তাকে বলছে এই হালতেই থাকতে হবে তোকে। সে একটু নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, তসবি করে, কি বুঝলেন, আর একটু লম্বা জামা লাগিয়ে দিয়েছে। মানে সে নিজেকে মনে করছে আমার মতো আর আব্দুল কাদের জিলানি কেউ নাই। যে বউকে বলছে তুই এই হালতেই থাক, খাওয়া যাবে না, রোজার নেকি পেয়ে যাবি। আমি বলি তুই আগে ঝাঁটা খাবি। যখন যদি শহরি খাই আধ ঘন্টা পরে যদি শরীর খারাপ হয়ে যায়, রোজা থাকলো না, রোজা ভেঙে গেল। স্ত্রী নির্দ্বিধায় খাবে। কোন স্বামী যদি বলে এই অবস্থায় তোমাকে খাওয়া চলবে না, তুমি রাখো রোজার নেকি পাবে, তার থেকে ঘুমরার মূর্খ পৃথিবীতে কেউ নাই। এই ইসলামটা বুঝাতে চাইছি আপনাকে। এরপর চলুন